হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে, 5, 6, 7, 8, 0 অঙ্কগুলিকে একাধিকবার ব্যবহার না করে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায়, যেটি 4 দ্বারা ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 5, 6, 7, 8, 0 অঙ্কগুলি একাধিকবার ব্যবহার না করে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায় কত উপায়? 5 ফ্যাক্টোরিয়াল - 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120 - 24 ইকুয়াল টু 96টি উপায়। এর কারণটি কি? যেহেতু 0 দিয়ে বলতে পারা যায়, যেহেতু 0 অযুত, অযুত অর্থাৎ একদম লাস্টের ঘরটিকে বলা হচ্ছে, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার শেষ ঘরটি কি হয়? অযুত। অযুত 0 অযুতের ঘরে থাকলে সংখ্যাটি কত অঙ্ক বিশিষ্ট হবে? 4 অঙ্ক বিশিষ্ট হবে, অঙ্ক বিশিষ্ট হবে। আমাদের ফার্স্ট বলেছে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, তাহলে 4 দ্বারা বিভাজ্য হতে হলে, 4 দ্বারা বিভাজ্য হতে হলে শেষ অঙ্কটি কি হবে? জোড়, এবং শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হতে হবে, 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এককের ঘরে কি থাকতে পারে? সে সংখ্যাটি জোড় শেষ অঙ্ক শূন্য বা জোর, শূন্য বা জোর। লেখকের ঘরে কি কি থাকতে পারে? 0, 6 আর 8। যদি এককের ঘরে 0 থাকে, যদি এককের ঘরে 0 থাকে, তবে দশকের ঘরে কি থাকবে? দশকের ঘরে হয় 6 থাকবে অথবা 8 থাকবে, কারণ 80 এবং 60 দুটোই কি হবে? 4 দ্বারা বিভাজ্য। 6 অথবা 8-এর একটি থাকে কত উপায়? 2C1 উপায়। তাহলে বাকি 3টি ঘরে তিনটি অঙ্ক কত উপায় থাকবে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে যদি নেক্সট কেস, যদি এককের ঘরে কত থাকে? 6, তবে দশকের ঘরে কি থাকবে? 5 অথবা 7, এর মধ্যে একটি, কারণ 56 অথবা 76 এই দুটোই কি হয়? 4 দ্বারা বিভাজ্য। নিয়ম অনুযায়ী একটি থাকে কত উপায়? 2C1 উপায়। অযুতের ঘরে 0 বাদে
বাকি দুটি অঙ্ক 2c1 উপায়ে থাকে। তাহলে আমরা অযুত পেয়ে গেছি, এককের ঘর পেয়ে গেছি, দশকের ঘর পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে রইল কি, বাকি দুটি ঘরে দুটি অঙ্ক, যেহেতু তিনটি ঘরে তিনটি অঙ্ক ইউজ হয়ে গেছে, 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে থাকে। তাহলে এটি আমার সেকেন্ড কেস। থার্ড কেস, যদি এককের ঘরে কি থাকবে, 8, যদি এককের ঘরে 8 থাকে তবে দশকের ঘরে একটা কি থাকতে পারে, 6 অথবা 0। তাহলে আমরা ফার্স্ট লিখছি দশকের ঘরে 6 থাকে এবং এবং অযুতের ঘরে 0 বাদে বাকি দুই অঙ্ক, বাকি দুটি অঙ্ক 2c1 উপায় এবং বাকি দুটি ঘরে, এখানে আমরা কি বলবো, এখানে আমরা কি বলবো, বাকি দুটি অঙ্কের একটি 2c1 উপায়ে থাকে। এখানেও তাই, বাকি দুটি অঙ্কের একটি 2c1 উপায়ে এবং বাকি দুটি ঘরে, বাকি দুটি ঘরে দুটি অঙ্ক কত উপায় থাকবে, 2 ফ্যাক্টোরিয়াল উপায় থাকে। আচ্ছা, লাস্ট কেস কি হবে, যদি এককের ঘরে 8 এবং দশকের ঘরে কি থাকবে, দশকের ঘরে 0 থাকে, দশকের ঘরে 0 থাকে তবে বাকি তিনটি ঘরে তিনটি অঙ্ক কত উপায় থাকতে পারে, 3 ফ্যাক্টোরিয়াল উপায় থাকে। তাহলে আমরা 4টে কেস পেলাম। তাহলে 4 দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হয়, গঠিত হয় কত, কি কি উপায় পাবো। প্রথম কেসটা আমরা দেখি, 0 থাকলে কি হবে, 2c1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, যদি আমরা দেখি সেকেন্ড কেস, তাহলে কি হবে, 2c1 ইন্টু 2c1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, নেক্সট কেস কি হবে, 2c1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল। এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি, কি হবে, 2 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 6, 12 যোগ 8 যোগ 4 যোগ 6, তাহলে এটা করলে আমাদের কত আসবে, 30। আচ্ছা, নেক্সট কেস আমাদের কি বলেছে, 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য হলে এককের ঘরে কি থাকবে, 0 অথবা 5, যদি এককের ঘরে 0 থাকে, যদি এককের ঘরে 0 থাকে তবে
বাকি চারটি ঘরে চারটি অঙ্ক। ফোর ফ্যাক্টোরিয়াল উপায় থাকে, যদি এককের ঘরে পাঁচ থাকে তবে অযুতের ঘরে, অযুত অর্থাৎ একদম লাস্ট ঘর, অযুতের ঘরে শূন্য বাদে বাকি বাকি চারটি অঙ্কের একটি পড়শিওয়ান উপায় এবং বাকি তিনটি ঘরে তিনটি অঙ্ক টি ফ্যাক্টোরিয়াল উপায় থাকে। তাহলে এবার আমরা কি বলবো, পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্ক যুক্ত বা পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হয়, যেখানে আমরা কি লিখবো, এতটি উপায়, এতটি উপায়। লেখানে কি হবে, ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ফোর সি ওয়ান ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু টোয়েন্টি ফোর প্লাস ফোর ইন্টু সিক্স। আচ্ছা এখানে একটা জাস্ট চেঞ্জ হবে, জিরো বাদে পাঁচ আমাদের অলরেডি বসে গেছে, জিরো বাদে এখানে কি হবে তিনটি সংখ্যা, চারটি নয় তিনটি। তাহলে এখানে কি হবে থ্রি সি ওয়ান, থ্রি সি ওয়ান যদি হয় তাহলে এটি কি হবে থ্রি অর্থাৎ এইটিন। তাহলে এখানে কতগুলি উপায় পাচ্ছি, বিয়াল্লিশটি উপায়। এবার আমরা কি বলতে পারি, পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা ফার্স্ট আমাদের দেখতে হবে চার দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, নাম্বার ওয়ান চার দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা, চার দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত হবে থার্টি বাই নাইনটি সিক্স, যেহেতু নমুনা দেশ আমরা পেয়েছি কত নাইনটি সিক্স, সিক্স দিয়ে ক্যান্সেল আউট করলে ফাইভ, এখানে সিক্সটিন, তো এটি হবে ফাইভ বাই সিক্সটিন। সেকেন্ড হচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা এটি কত হবে ফর্টি টু বাই নাইনটি সিক্স, সেভেন বাই সিক্সটিন। সুতরাং এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।